সিএসএস টিউটোরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মার্জিন এবং পেডিং নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো মার্জিন আপনারা অলরেডি কাজ করছেন যেমন আপনার পরীক্ষা হলে গিয়ে আপনার যখন লিখতে বসেছেন আপনারা প্রথমে মার্জিন দিছেন অর্থাৎ যখনই মার্জিন দিয়েছেন তার ভিতরে আপনার লেখাগুলো লিখছেন এর বাইরে কিন্তু আপনি লিখেন নাই তো মার্জিন আইডিয়াটা এরকম আর পেডিং মানে হচ্ছে সজ কথা হচ্ছে জাগা নেওয়া বা সরে যাওয়া কোনো অংশ অংশ থেকে আচ্ছা চলুন আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই তাহলে বিষয়টা বুঝতে একটু ক্লিয়ার হবে তবে একটু বলে রাখা আমি একটু প্রফেশনাল ওয়াইজ আপনাদের বোঝাবো না একটু অন্যভাবে বোঝাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রফেশনাল ওয়াইজ বোঝাতে গেলে আসলে অনেকে এই জিনিসটা ক্লিয়ার ধারণা পায় না এর জন্য আমি একটু আধোভাবে বোঝানোর চেষ্টা করব। ধরে নেই এটা একটা ওয়েব পেজ টোটালটা হচ্ছে একটা ওয়েব পেজ তো এখানে আমরা ধরে নেই এটা একটা হচ্ছে একটা বক্স আমরা টেবিল নিয়ে কাজ করেছি না তো সিএসএসের এরকম টেবিল আছে এক একটা টেবিলকে আমরা ডিপ হিসেবে থিঙ্ক করতে পারি মানে ডিপটাকে এক একটা আমরা সিএসএস সরি সিএসএস এর ডিপগুলোকে আমরা একটা টেবিল হিসেবে চিন্তা করি সাপোজ আপাতত আপনি এটা ভাবেন এটা একটা হচ্ছে একটা ওয়েব পেজ এবং এখানে হচ্ছে আপনার একটা বক্স আছে বা এটাকে বলা হয় কন্টেন্ট বক্স হ্যাঁ তো এই কন্টেন্ট বক্সের ভিতরে লেখাগুলো থাকবে তো এখন আমি এই যে কন্টেন্ট বক্সটা আছে এটা তো এইখানেও থাকতে পারতো বাট এটা এইখানে কেন বা আমি ধরেন এখানে আরেকটা কন্টেন্ট বক্স বানাইছি এই কন্টেন্ট বক্সটা যেহেতু এটা এখানে আছে তার মানে এটা এখানে আছে কারণ আমরা এখানে একটা মার্জিন ইউজ করছি হুম তো এই যে একটা লেআউট এই লেআউট থেকে আমার এই যে অবজেক্টটা বা এই যে বক্সটা এটা কিন্তু একটা দূরে আছে তেমন এইটা দূরে আছে কেন কারণ এই ল্যাফট লেফট থেকে আমার এই জিনিসটা একটা দূরত্ব আছে এই দূরত্ব করার জন্য হচ্ছে মার্জিন ইউজ করা হয় এখন আসি আমি যদি প্রথম থেকে দেখাই যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে একটা বক্স তৈরি করলাম কোডিং করে বা কোনো একটা হয়তো একটা বক্স তৈরি করলাম কীভাবে বক্স তৈরি করতে হয় আমরা পরে আলোচনা করবো জাস্ট ধরেন একটা বক্স তৈরি করলাম তো এখন আমি যাচ্ছি বর্তমানে যে বক্সের যে পজিশনটা আছে এটাকে সরিয়ে আনবো সরিয়ে ধরেন আমি এটাকে এইখানে আনব তাহলে এটা কীভাবে আনবো সেটা হচ্ছে মার্জিনের সাহায্যে আছে তার আমি বলবো যে মার্জিন লেফট লেফট থেকে সরে আসো তার মানে এই যে একটা অবজেক্ট একটা লেআউট থেকে যে আমি সরিয়ে আনলাম এই অপশনটাকে বলতেছি আমরা মার্জিন মার্জিন এখন আসেন এই যে অবজেক্টটা তার মানে এই অবজেক্টগুলোকে সরানোর জন্য বা উপর থেকে নিচে আনার জন্য হচ্ছে আমরা মার্জিন ইউজ করব এখন আসি পেডিংয়ের কাজটা কি পেডিংয়ের কাজটা হচ্ছে এরকম যেমন ধরেন আমি এখানে একটা এই বক্সের ভিতরে একটা অ্যামাউন্ট লিখলাম সেটা হচ্ছে বি তাহলে এই যে বি ওয়ার্ডটা আমি চাচ্ছি এটা এইখানে থাকবো না এই অ্যামাউন্টটা চলে আসবে এইখানে কোথায় আসবে এইখানে আসবে তাহলে এই যে এলিমেন্টটা আগে কিন্তু আমরা বক্সটাকে সরে আনছিলাম আর এখন আমরা এলিমেন্টটাকে এই পজিশন থেকে এই পজিশনে সরে আনতেছি তার মানে এই বক্সের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে এই এলিমেন্টগুলো স্থান পরিবর্তন করার জন্য আমরা ইউজ করব সে পেনিং তো এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন ঠিক এইটার নিচে আমি এখানে আরেকটা একটা বক্স ইউজ করলাম এটা নিচে ঠিক আরেকটা বক্স ইউজ করলাম এখন আমি যাচ্ছি বর্তমানে বক্স যেটা আছে এটা সরে আসবে বসটা তো আছে আপনার প্রথম হচ্ছে কুট করে দেখা যাবে এটা একদম পাশাপাশি আছে আমি চাচ্ছি বক্সটা আসলে এখানে থাকবে না বক্সটা সরে চলে আসবে এই পজিশনে বা বক্সটা সরে চলে আসবে একদম নিচে তাহলে বক্সটা কী হয়েছে বসটা এই বক্স থেকে এই বক্সে একটা দূরত্ব আছে তাহলে একটা বক্স থেকে আরেকটা বক্সের দূরত্বর জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করবো সেটা হচ্ছে মার্জিন আবার একইভাবে এই মার্জিন এই যে বক্সটা যে আছে বক্সের ভিতরে যদি কোনো আবার এলিমেন্ট থাকে এই ইলিমেন্টটাকে আবার মুভ করার জন্য আমরা ইউজ করবো পেডিং তার মানে আমার কাছে একটা ছবি আছে দেখেন এখানে ছবিটা দেখলে আর একটু ক্লিয়ার হবে এই যে কীভাবে কাজ করছে এখানে একটা একজাম্পল দেওয়া আছে যেমন পেডিং বর্ডার মার্জিন তার মানে দেখেন পেডিংটা কাজ করছে এই যে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে যে একটা কন্টেন্ট আছে এই কন্টেন্টটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব বা উপর থেকে একটু জায়গা নিয়ে নিচে আসছে নিচ থেকে জায়গা নেওয়া বা বাম থেকে সরে একটু এখানে আসছে এই কাজগুলো করার জন্য আমরা ইউজ করব পেডিং তার মানে এইখানে এই যে বক্সটা আমরা বানাইছি এই বক্সের চারদিকে আছে বর্ডার তার মানে এই বর্ডার আছে মাঝখানে এবং বর্ডারের বাইরে যে কাজ করতেছে মানে মার্জিন তার মানে বক্সের বাইরে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে মার্জিন মানে পেটিং কাজ করছে ভিতরে আর বাইরে যে কাজ করছে বাইরে কাজ করার জন্য হচ্ছে আমাদের মার্জিন আমি আরেকটা এক্সাম্পল বলতে আশা করি এটাও আপনার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবে এখন যে আমি আইডিয়াটা দেখাবো এখানে একটা বেলুন আছে এবং বেলুন আমি যদি খেয়াল করি এখানে দুইটা বেলুন আছে একটা পিঙ্ক কালারের বা গুলাপি কালার এটা গোলাপি কালার বলা যায় একটু রেড কালার আমি বলতে পারি ওকে তো এখন আমি যদি বলি যে দেখেন যে এই যে বেলুন আর এই যে বেলুনটা এই দুটা বেলুনের মধ্যে কোন বেলুনটা সবচেয়ে বেশি জায়গা সবচেয়ে বেশি বড় তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই বেলুনটা একটু বেশি বড় এখন আমি যদি বলি যে এটা কেন বড় হয়েছে কারণ এটা ভিতরে বাতাস প্রবেশ করে এটার সাইজ আগে যেটা ছিল একচি বেশি করে ফেলেছে তার মানে বাতাস বেশি ভিতরে বেশি আছে তার মানে বাতাসটা ভিতরে জায়গা দখল করছে বাতাসটা ভিতরে গিয়ে বেশি জায়গা দখল করছে বিদায়ী এই বেলুনের সাইজটাও বেশি হচ্ছে তার মানে এটাকে আমরা বলছি পেডিং তার মানে একটা একটা বেলুনে যখন আমরা বাতাস দিচ্ছি তার মানে সেটা ভিতরে গিয়ে পেডিংয়ের কাজ করতেছে পেডিং মানে হচ্ছে ভিতরে গিয়ে সে জায়গা নিচ্ছে জায়গা নিয়ে নেওয়ার কারণে একটা জিনিসকে সে বড় করে ফেলছে হ্যাঁ যেমন আমরা যদি খেয়াল করি আমরা যখন টেবিলে বড় ছোটো করার কাজ করছিলাম এবং টেবিলে লাস্ট ক্লাসটাতে একটা জিনিস আপনাদের দেখাইছিলাম সেটা হচ্ছে সেল পেরিং অর্থাৎ একটা টেবিলকে বড়ো ছোটো করার জন্য আমরা ইউজ করেছিলাম হচ্ছে হাইড ওয়াইড এবং টেবিলটাকে যখন হাইড ওয়াইড বাদ দিয়েও কিন্তু আমরা বড়ো করতে পারছিলাম সেটা হচ্ছে পেডিং এর সাহায্যে সেল পেডিং অর্থাৎ সেল পেডিং যখন উল্লেখ করে দিতেছিলাম যে সেল পেডিং এত পিক্সেল তখন প্রত্যেকটা সেল বড় হয়ে হয়ে মানে প্রত্যেকটা সেল যেহেতু আমি উল্লেখ করে দিছি যে বিশ পিক্সেল তখন প্রত্যেকটা সেলে কী হয়েছে বিশ পিক্সেল করে জায়গা বাড়াইছে প্রত্যেকটা একটা টেবিলের সেল তো অনেক না একটা না অনেকগুলো আছে তাহলে প্রত্যেকটা সেল যদি বড় হতে থাকে তাহলে টেবিলের সাইজটা বড় হয়ে যাচ্ছে ঠিক একইভাবে যে যখন এই বেলুনের ভিতরে ভাতা বাতাস প্রবেশ করতেছে তার মানে জায়গা নিতে নিতে পেডিং নিতে নিতে বেলুনটা বড় হয়ে যাচ্ছে তো ঠিক একইভাবে যখন আমরা একটা বক্স নিব এই বক্সের ভিতরে যখন যত পেডিং নিব আমাদের ইলিমেন্টগুলো সরবে সেই পাশাপাশি আবার ডিপগুলোও বড় হইতে পারে মানে একটা বক্সও বড় হতে পারে বা ইয়ের কারণে পেডিং পেডিংগত কারণে আবার এটা কন্ট্রোল করা যায় কন্ট্রোল করা ওয়েটা কি এটা আমরা পরে আলোচনা করবো জাস্ট এতটুকু বুঝি পেডিং মানে ভিতরে জায়গা দখল করবে এবং কোন একটা জিনিস বড় হবে এবং এই পেরিংয়ের মাধ্যমে কোন একটা অবজেক্টের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে এগুলোকে মুভ করার জন্য কাজ করবো তার মানে এইখানেও যে বেলুনের ভিতরে যে বাতাস আছে এটা আসলে পেরিংয়ের কারণে আসলে বেলুনটা এইভাবে ফুলে আছে ঠিক একইভাবে এটাও ফুলে আছে। এখন আমি যদি প্রশ্ন করি দেখেন এই বেলুন আর এই বেলুনটার মধ্যে কিন্তু একটু দূরত্ব আছে মাঝখানে একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা এই বেলুন থেকে এই বেলুনের দূরত্ব বা সরে আনাটা হচ্ছে মার্জিন যেমন একটা বেলুন থেকে আরেকটা বেলুনের যে দূরত্ব সেটা হচ্ছে মার্জিন আর বেলুনের ভিতরে যে বাতাসটা আছে যতটুকু জায়গা দখল করে আছে সেটা হচ্ছে পেডিং তো আমরা এইভাবে থিঙ্ক করি এতটুকু আগে থিঙ্ক করুন যখন আমি একটা এক্সাম্পল দেবো তখন জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট বেলুনের এক্সাম্পলটাই আমরা রাখি যে একটা বেলুন থেকে আরেকটা বেলুনের দূরত্ব দূরত্বটা হচ্ছে মার্জিন আর বাতাসটা যে ভিতরে প্রবেশ করে আছে সেটা হচ্ছে পেডিং তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি আমার গতবারের প্রজেক্ট যেটা আছে এটা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদের যেমন ধরেন আমরা এখানে এইচ ওয়ান দিয়ে একটা ট্যাক্স লিখলাম একইভাবে এখানে আমরা আরেকটা এইচ ওয়ান দিচ্ছি এখানে আমরা আরেকটা এইচ ওয়ান ট্যাক্স দিচ্ছি এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি দুইটা আসছে ওকে একটা কাজ করি কুডের পরিমাণ ইচ্ছা করলে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি আচ্ছা আমি একটা একটা আপাতত দেখাই যে আসলে এটা কি কাজ করছে সেভ করলাম এসে আবার এটাকে রিফ্রেশ করছি আচ্ছা আমি চাচ্ছি আমি বলছিলাম যে এটাকে এখন একটা অবজেক্ট হিসেবে চিন্তা করুন একটা বক্স বা কোন একটা কিছু চিন্তা করেন আচ্ছা শেষ এ বক্সের নিয়ে আরও কাজ আছে আপাতত দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যেমন ধরেন আমি চাচ্ছি এটা উপর থেকে যেন আরও নেমে আসে তাহলে আমি বলছি এটা যদি একটা অবজেক্ট হয় যেমন বর্ডারটা কিন্তু বর্ডারের ভিতরে আছে আমার এই ট্যাক্সটা তাহলে আমি কিন্তু এই বর্ডারটা সহকারে আমি নিচে নামে আনতে যাচ্ছি বর্ডার সহকারে বর্ডারের ভিতরে যেহেতু এটা আছে তার মানে এটা আমরা একটা অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি আমি কিন্তু শুধু আমি এমন চাচ্ছি না যে ভিতরে ইলিমেন্টটা সরাতে যাচ্ছে না আমি চাচ্ছি বর্ডারটা সহকারে মুভ করে নিয়ে আসতে তাহলে থেকে নিয়ে আসতে যাচ্ছি যে একদম ওয়েবসাইটে যে একদম টপ পজিশন আছে টপ থেকে আমি নিয়ে নিচে নামে আনতে যাচ্ছি তাহলে যেহেতু এটা একটা অবজেক্ট হিসেবে আমরা থিঙ্ক করতেছি তার মানে আমরা ইউজ করতে পারি হচ্ছে মার্জিন তাহলে আমরা যদি এখানে লিখে দিই যে মার্জিন মার্জিন টপ কতটুক আমি এখান থেকে পঞ্চাশ পিক্সেল দিয়ে দিচ্ছি এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে উপর থেকে এটা সরে আসছে আমরা চাইলে কিন্তু আমরা লেফট থেকেও দিতে পারি আমি যদি এখান থেকে লিখি মার্জিন এখান থেকে যদি আমি লিখি যে মার্জিন লেফট এইখান থেকে ধরেন এটাকেও আমি পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ পিক্সেল সেভ করলাম ব্রাউজার থেকে এটাকে আমি রিফ্রেশ করছি তাহলে এখন বাম দিক থেকেও কিন্তু সরে আসছে এই হচ্ছে বিষয়টা এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি আমি এখান থেকে ধরেন এখানে এইচ ওয়ান আমি আরেকটা দিলাম সেম জিনিস দিলাম এবং এটাকে রিফ্রেশ করে দিলাম এখন আমি চাচ্ছি এইটার মধ্যে যে একটা দূরত্ব আছে এই দূরত্বটাকে আমি আরও বৃদ্ধি করতে আছি আসলে এইখানে যে গ্যাপটা আমি তো এখানে এই এইখানে কিন্তু বলি না যে টপ থেকে সরে আসো বা এইটার থেকে বটম থেকে নেমে আসো এটা বলি না তাহলে এই এইখানে যে গ্যাপটা আসলে কোথেকে আসে আসলে এখানে আমরা কিন্তু এইচ ওয়ান ট্যাগ ইউজ করছি তো এইচ ওয়ান ট্যাগের নিজস্ব কিন্তু একটা পেডিং মার্জিন আছে যার ফলে এখানে একটা গ্যাপ চলে আসতেছে এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট টপিক টপিকটাতে যখন ডিপ নিয়ে আলোচনা করবো তখন এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের তো এখন আর চলুন আমরা একটু কাজ করি যে নিচের যে এস টুটা আছে আসলে দুইটা তো সেম এর জন্য একটু সমস্যা হচ্ছে তাহলে দুইটা যেহেতু সেম আমি চাইলে এটার জন্য আলাদা কোড ইউজ করতে পারি যেমন এটাকে আলাদাভাবে সিলেক্ট করার জন্য আমি আইডি ইউজ করতে পারি আইডি যেমন এটার নাম দিচ্ছে হচ্ছে পি আচ্ছা আমি আইডি নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করি আপাতত বেসিকটা নিয়ে আমি দেখাই তাহলে নাহলে অনেকে আবার একটু গুলমাল পাকে দিতে পারেন যেমন আমি আরও গ্যাপ করতে চাইলে তার মানে এইচ ওয়ান যেহেতু আছে এইখানে টপ বলছি ল্যাব বলছি তাহলে এখানে যদি আমি আবার বলে দে যে মার্জিন বটম মার্জিন বটম থেকে ধরেন আমি দিয়ে দিলাম একশো পিক্সেল তখন প্রত্যেকটা যতগুলা এইচ ওয়ান টেক আছে প্রত্যেকটা এখন কি করবে একটা এইচ ওয়ানের নিচে যদি আরেকটা এইচ ওয়ান থাকে আবারও যদি আরেকটা এইচ ওয়ান থাকে তাহলে প্রত্যেকটা বটম একশো পিক্সেল একশো পিক্সেল করে নিচের দিকে চলে যাবে তাহলে বর্তমানে আছে এই পজিশনে রিফ্রেশ করে দেখেন আরও নিচে নেমে চলে আসছে এখন আমি যদি সেম পজিশনে আমি যদি দেখেন আমি যদি আবার এখানে মার্জিনটাকে আমি যদি আবার কপি পেস্ট করে দেই সেভ করলাম এবং এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন পরেরটাও কিন্তু অটোমেটিক চলে আসছে কারণ আমি বলে রাখছি এইচ ওয়ান তাহলে এখানে এইচ ওয়ান মানে কি সব এইচ ওয়ানকে সিলেক্ট করে ফেলছে এবং আলাদা করে রিপ্রেজেন্ট করার জন্য আমি কিন্তু গত ক্লাসে আপনাদের দেখাইছি যে আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর ব্যবহার করে করে যে কাজগুলো করলাম করছিলাম সেইম জিনিসটা আমি এখন এইখানে ব্যবহার করতে পারবো আর কেউ যদি মিস করে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সিএসএস এর সব টিউটোরিয়ালে আপনার স্ট্যাপ বাই স্ট্যাপ ওইখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করি যে মার্জিনের টপিকটা আপনারা ক্লিয়ার হয়েছেন তো আপনাদের এই মার্জিনার পেডিংয়ের আরও কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটা কাজ করি এই ইলিমেন্টগুলোকে আমি রাখলাম বাট এটা একটা ডিভের ভিতরে আমি রাখছি ডিপ কি ডিপটা থিঙ্ক করেন ডিপ মানে একটা বক্স বা ডিপ মানে হচ্ছে একটা কন্টেন্ট বক্স বা ডিপ মানে হচ্ছে একটা টেবিল দ্যাস এইটা থিঙ্ক করেন আগে টেবিলের জন্য অনেকগুলো কোড লিখতে হতো আর এখন হচ্ছে ডিপ হচ্ছে মানে ডিপ লেখা মানে আচ্ছা একটা বক্স তৈরি হয়ে গেল বা ডিপ লেখা মানে একটা টেবিল হয়ে গেল এবং ডিবে আরেকটা পরিচয় আছে ডিপ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট জাস্ট এতটুকু আইডিয়া রাখেন আপাতত আপনার কাজ বোঝার সুবিধার জন্য আপনি এতটুকু থিঙ্ক করেন ডিপ মানে হচ্ছে একটা টেবিল ওকে তো একটা ডিপ ডিপের ভিতর আছে আমার এই কন্টেন্টগুলো আছে ডিপের ভিতর আছে আমার এই কন্টেন্টগুলো আছে ওকে সেভ করলাম আমি এখান থেকে আসলে এই জিনিসগুলো একটু সরিয়ে দিই এগুলো আমি একটা একটা করে ইউজ করবো ধরেন একদম ব্ল্যাঙ্ক আমার এটা সেভ করলাম এবং আমি যদি এটাকে রিফ্রেশ করি আপনি এখানে খেয়াল করতে পারছেন যে আমাদের আউটপুটে শুধু এইটাই দেখাচ্ছে কিন্তু ডিপ যে ইউজ করছে আসলে এটা যে বোঝা যাচ্ছে না আচ্ছা ডিপ না বোঝা যাওয়ার কিছু রিজন আছে কারণ ডিবের একটা ব্লক লেভেল এলিমেন্ট টোটালটা নিয়ে কাজ করে টোটাল স্ক্রিন কিন্তু এটা যে একটা ডিপ আপনি বুঝতে পারছেন না তো এটার জন্য আপনাকে যেহেতু আমি যদি বলি যে এই টোটাল ট্যাক্সগুলো আসলে কারা আওতা দিন আগে তো আমরা প্রত্যেকটা আলাদা নিয়ে কাজ করছিলাম কারণ প্রত্যেকটা ট্যাক্স আসলে ডিবের আওতা দিন তার মানে এখন সিলেক্ট কিন্তু আমার ডিপ হবে কে তাহলে আমি এটা কপি করলাম কপি করে এখানে ডিপ লিখলাম সিলেক্টর হিসাবে এবং একটা কাজ করতে পারি আমি একটা কাজ করি তার এখন ইচ্ছা করলে আমরা বর্ডার দিতে পারি হুম বর্ডার না দিয়ে আমরা একটা কাজ করি ব্যাকগ্রাউন্ড কালার নিই ব্যাকগ্রাউন্ড আচ্ছা কাঠ আমরা এখানে এই ডিপটা আর একটা কালার দিয়ে নিচ্ছি সেটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি কালার হিসেবে ধরেন আমি এই কালারটা নিলাম সেভ করলাম এখন যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি যে চারদিকে ইয়ে হয়ে গেছে এখন ওই যে বললাম যে প্রত্যেকটা ট্যাক্সে একটা স্পেস আছে এর জন্য আসলে এটা কিন্তু অলরেডি কিন্তু পেডিং নিয়ে আছে সবগুলো কিন্তু অলরেডি পেডিং মার্জিং নেওয়া আছে তো মূলত দেখবেন পার্থক্যটা কি আছে আমি যদি এখান থেকে এইচ ওয়ান উঠে দিই জাস্ট আমি বাংলাদেশ বাংলাদেশ যদি রাখি কাট করলাম সবগুলো উঠাই দিচ্ছি বাংলাদেশ নিচে বাংলাদেশ আবার নিচে বাংলাদেশ দিলাম এখন আমি যদি রিফ্রেশ করি একটু খেয়াল করেন এখন কিন্তু আর আগের মতো নাই তার মানে মূলত এইচ ওয়ান টেকটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট আর এইচ ওয়ান প্রত্যেকটা হচ্ছে যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট এই জন্য এই লেখাগুলো নিচে নিচে আসছিল প্রত্যেকটা লেখা চাইতে প্রত্যেকটা লেখা একটা নির্দিষ্ট পেরিং দেওয়া ছিল এই কারণে এই জিনিসগুলো এরকমভাবে আসতেছিল আর একটু সহজভাবে যদি আমি বোঝাই যেমন ধরেন আমরা জাস্ট এখানে কিছু দিই নাই জাস্ট লেখাগুলো উঠাই দিলাম এবং এইখান থেকে আমি এই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ঠিক আছে এখন যেহেতু এখানে আমি কিছু নাই একটু খেয়াল করুন ডিপের ভিতরে আমি কিছু দিই নেই এখন আমি সেভ করলে সেভ রিফ্রেশ যদি করে দেখেন কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখাচ্ছে না কিন্তু অথচ আমরা কিন্তু ডিপ নামে বানাইছি এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিছি তারপরেও কিন্তু এটা কিছু দেখাচ্ছে না অর্থাৎ এটা আউটপুটে না দেখানোর পিছনে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি ডিভের হাইড ওয়ার্ড উল্লেখ না করেন তখন আসলে আউটপুটে কিছু দেখাবে না আমরা এর আগে ভিতরে ইলিমেন্ট রাখছিলাম বিধায় কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছিল তার মানে ভিতরে ইলিমেন্ট যদি না থাকে বা তার যদি আপনি হাইট ওয়াইড না দেন তখন তার অস্তিত্বটা আপনি দেখতে পারবেন না তো এখানে ধরেন আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে চারশো পিক্সেল আর এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট হোয়াইট ধরেন দিয়ে দিলাম হচ্ছে এখানে ধরেন পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো পিক্সেল দিয়ে দিলাম সেভ করলাম এবং এখন আমি যদি রিফ্রেশ করি তখন দেখতে পাচ্ছি অনেক বড়ো একটা স্ক্রিন চলে আসছে তো মোটামুটি হাইটটা একটু বেশি হয়ে গেছে এর জন্যে আসলে এটা এমন দেখাচ্ছে আর কি তো হাইট যদি আমি এখান থেকে এটাকে দুশো করে দিই তাহলে অনেক ছোটো হবে আশা করি দেখতে অনেকটা ভালো লাগবে এবং একইভাবে এবং একইভাবে আমি যদি এই যে এখানে ডিপটা যে আমরা তৈরি করেছি ডিপ শুরু ডিপ শেষ হয়তো ডিপের ভিতরে কিছু নাই ঠিক আছে এই যে ডিপটা আছে আমরা ডিপ শুরু ডিপ শেষ আমরা কি করলাম নতুন করে আমি আরেকটা ডিপ শুরু ডিপ শেষ দিলাম কিন্তু ভিতর কিন্তু কিছু নেই কিন্তু এই ডিপকে কেন্দ্র করে আমি কিন্তু অলরেডি এ কুট করে রাখছি যে ডিপ যে ইলিমেন্টটা থাকবে অর্থাৎ ডিপ নামে যে সেকশনটা থাকবে ওই সেকশনের হাইড এত ওয়াইড এত তার মানে আমি যেহেতু দুইবার ডিপ শুরু ডিপ শেষ দিয়েছি তার মানে এরকম দুইটা বক্স চলে আসবে খেয়াল করুন দুইটা বক্স চলে আসছে কিন্তু এটা বোঝা আছে না যে এটা দুইটা ইয়ে আছে কিন্তু আমি এখানে এখন যে জিনিসটা বোঝাবো যে প্রত্যেকটা প্রত্যেকটা এইচ ওয়ান টেকের একটা নির্দিষ্ট ইয়ে আছে কি বলে এটাকে যে হাইড ওয়া মার্জিন এবং পেডিং দেওয়া আছে সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এখন আলাদাভাবে আপনাদের জিনিসটা দেখাচ্ছি আমি এখানে লিখলাম বাংলাদেশ বাংলাদেশ লিখে দিলাম হচ্ছে এই ডিবে ইলিমেন্ট হিসাবে দিলাম বাংলাদেশ এবং খেয়াল করেন সেকেন্ড যে ডিপটা আছে ওইখানেও আমি দিলাম হচ্ছে বাংলাদেশ হয়তো আপনার টিউটোরিয়ালটা একটু লং হতে পারে কিন্তু এটা আপনাকে বোঝানোর জন্যই আমি আসলে একটু ঘুরে পেয়েছি আপনাকে দেখাচ্ছি এখন যদি রিফ্রেশ করি দেখেন আগে কিন্তু প্রত্যেকটা দুইটা ডিপই ছিল এবং দুইটা ডিপ একদম পাশাপাশি ছিল এবং এখন কিন্তু আলাদা হয়ে গেছে এবং দেখেন বাংলাদেশটা যেমন উপর থেকে একটু গ্যাপ আছে এবং এই বাংলাদেশ লেখাটা কিন্তু এই ডিপ থেকে এখানে গ্যাপ আছে অর্থাৎ তার মানে আমরা কি বুঝতেছি আমরা কিন্তু এইচ ওয়ান ট্যাগ যখন ইউজ করছি এইচ ওয়ান ট্যাগ ইউজ করার কারণে উপরের গ্যাপটা কিন্তু রয়ে গেছে তার মানে যে কোনো অবজেক্ট আমরা যখন নিয়ে তার মানে এই বাংলাদেশটার হচ্ছে মার্জিন দেওয়া আছে অটোমেটিক মানে ডিফল্টভাবে এটা মার্জিন দেওয়া আছে আমাদের আরকে দিতে হয় না তো এইগুলো ডিফল্টটা কীভাবে নান করতে হয় এটা নিয়ে আমি নেক্সট একটা টিউটোরিয়াল আলোচনা করব তো প্রত্যেকটা আমরা লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকটা এইচ ওয়ানটাকে একটা মার্জিন দেওয়া আছে যার ফলে এটা থেকে এটাও তো একটা বক্স তাই না এই বক্সের ভিতরে আমি এইচ ওয়ান ইলিমেন্টটা রাখছি যার ফলে ওই বক্স থেকে এই বক্সের একটা গ্যাপ আছে এটা যদি আরেকটু একটু ক্লিয়ারভাবে আপনি বুঝতে চান একটা কাজ করি ধরেন আমি এখান থেকে যদি এইখান থেকে ধরেন আমি যদি এইচ ওয়ান একটা বাদ দিয়ে দিই নিচের যে এইচ ওয়ান একটা আছে এটা বাদ দিয়ে দিই বা এমনও করতে পারি যে আমি জাস্ট বাংলাদেশ যে ট্যাক্সটা আছে শুধু এটা রাখি এইচ ওয়ানটা একটা না রাখলাম সেভ করি এবং রিফ্রেশ করি এখন খেয়াল করেন ওই উপরে গ্যাপটা কিন্তু ঠিকই রয়ে গেছে এইখানে কিন্তু কোনো গ্যাপ নাই কারণ এইখানে কিন্তু আমি এইচ ওয়ান উল্লেখ করি নি যদি আমি এইখানে আবার এইচ ওয়ান ইউজ করি এখন যদি আমি আবার এই অনট্যান্ট ইউজ করি তাহলে আবার গ্যাপটা চলে আসবে তার মানে এর থেকে আমি একদম স্পষ্ট ধারণা করতে পারছি যে প্রত্যেকটা ইলিমেন্টের ডিফল্টভাবে কিছু পেডিং এবং মার্জিন দেওয়া থাকে আবার গ্যাপ চলে আসছে ওকে তো এই হচ্ছে মেন রিজন এখন এই দুইটা ডিপ নেওয়ালাম এর জন্য মার্জিন পেডিংটাকে আমি আর একটু ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি বলছিলাম যে এই যে ডিপগুলা হচ্ছে এক একটা অবজেক্ট বা এক একটা কন্টেন্ট বক্স বা যাই বলি না কেন আমি চাচ্ছি প্রথম ডিপটাকে সরিয়ে আনবো তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি দেখেন এইখানে আমি এ কোড লিখতেছি ডিপ ডিপ মানে এখানে আমি যতগুলো ডিপ তৈরি করবো সবগুলোই হচ্ছে ডিপ সবার উদ্দেশ্যে কিন্তু কোডগুলো লেখা হচ্ছে কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে আইডেন্টিফাই করতে যাচ্ছি অর্থাৎ প্রথম ডিপটা একটু সরবে কিন্তু দ্বিতীয় ডিপটা ঠিকই থাকবে তাহলে কি আমাকে প্রথম ডিপটা একটু আলাদাভাবে আইডেন্টিফাই করা লাগছে আলাদাভাবে সিলেক্ট করা লাগতেছে তো আমরা কিন্তু সিলেক্টরের ক্লাসে সিলেক্ট নিয়ে অনেক ধরনের সিলেক্ট দেখছি আইটি সিলেক্টর আছে ক্লাস সিলেক্টর আছে ধরেন এই প্রথম ডেটটাকে সিলেক্ট করার জন্য আমরা আইডি সিলেক্টর ব্যবহার করছি আইডি আমি এটার একটা নাম দিতে পারি যে কোনো কিছু নাম দিতে পারি আমি ধরেন আমি আমার নাম দিছি জাস্ট একটা উদাহরণ হিসাবে আপনাদের স্পষ্টভাবে আমি অন্য কিছু দিতে পারতাম তাছাড়া একদম ক্লিয়ার কনসেপ্ট আপনাদের আনার জন্য আমি এখানে আমার নাম ইউজ করলাম কারণ আমরা জানি যে যেহেতু আইডি ইউজ করছি তার মানে আমাকে হ্যাশ ব্যবহার করতে হবে সেকেন্ড প্যাকে শুরু সেকেন্ড প্যাকে শেষ এটা কী করতে আছে আমি বাম দিকে সরে আনতে আছি এখন একটা জিনিস কনসেপ্ট একটু ভালো করে বোঝেন আমি কি লেখাটাকে মুভ করতে যাচ্ছি নাকি টোটাল বক্সটাকে মুভ করতে যাচ্ছি তার মানে আমি বলছিলাম বক্সের ভিতরে ইলিমেন্টগুলাকে মুভ করার জন্য হচ্ছে আমরা ইউজ করি পেডিং কিন্তু কিন্তু আমি বক্সটাকে যদি মুভ করাতে চাই তখন ইউজ করতে হবে আমাকে মার্জিন তার আমি এখন এই বক্সটাকে বাম দিক থেকে নিয়ে আসব। তাহলে আমরা ইউজ করবো হচ্ছে মার্জিন মার্জিন লেফট মার্জিন বটম আছে ল্যাফ্ট অবশ্যই থাকা কথা আচ্ছা আমরা একটা কাজ করি মার্জিন ল্যাফট হ্যাঁ পেগেছি মার্জিন ল্যাফট কতটুকু চাচ্ছি যেমন ধরেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে একশো পিক্সেল আপনি ইচ্ছা করলে পার্সেন্ট ইউজ করতে পারবেন আবার একশো পার্সেন্ট ইউজ করলে আবার হবে না টোয়েন্টি থার্টি এরকম ইউজ করতে পারেন ওকে সেই রিফ্রেশ করি দেন ডান দিক থেকে সরে আসছে এখন আমি চাচ্ছি যে এইখানে যেটা আছে এটা উপরটা থেকে একটু নিচে নেমে আসবে তার মানে সেকেন্ড যে ডিপটা আছে সেকেন্ড ডিপ বলতে এই ডিপটাকে বোঝাচ্ছি বা ইচ্ছা করলে আমরা এই ডিপটারও একটা আলাদা আমরা আইডেন্টিফিকেশন দিতে পারি যেমন এই ডিপটা আমি একটা আইডি দিচ্ছি ধরেন এইটার আইডি দিলাম হচ্ছে পিপি এই আইডিটা মানে হচ্ছে পিপি সেভ তাহলে এই আইডিটা যদি পিপি হয়ে থাকে আমি এইটাকে ধরেন একটু ঝামেলা হয়ে যাবে ঝামেলাটা হচ্ছে কি আচ্ছা আমি পিপি দিলাম পিপি দিলাম যেহেতু এটা হ্যাশ যেহেতু এটা আইডি ইউজ করছে তার আমাকে অবশ্যই হ্যাশ দিতে হবে তো প্রত্যেকটা বলছিলাম প্রত্যেকটা ডিপের একটা নির্দিষ্ট ওয়াইড থাকে তার মানে যেহেতু আমি আলাদা আলাদা করে নিছি তার মানে পিপি যেমন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং ওয়াইড দেওয়া আছে তার মানে তো আমাকে পার্থনামে যে আইডিটা দিছে ওইটাও তো দিতে হবে যদি না দিই তাহলে কী হয় এটা আগে একটু দেখেন অর্থাৎ এই যে এইটা প্রথম যে ডিপটা আছে বাংলাদেশ লেখা দুইটা বাংলাদেশের জন্য আসলে বুঝতে সমস্যা হতে পারে তো আমি একটা কাজ করি এটার একটু অন্য কিছুর নাম দিয়ে দিই কোনটার নাই দেখেন তো এই যে এখানে পার্থ যেটা আছে এখানে কিন্তু আমি হাইড ওয়ার্ড উল্লেখ্য করি নাই তাহলে পার্থ আইডেন্টিফিকেশন কোনটা উপরেরটা এর জন্য উপরে যে আউটপুটটা আছে এটা কোনো কিছু আমাকে দেখাচ্ছে না তার মানে আমি যদি আবার এখান থেকে সেকেন্ড এই যে পার্থ নামে যে আইডেন্টি ইয়েটা আছে এটাকে যদি আমি আবার নির্দিষ্ট হাইড ওয়ার্ড এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তখন কিন্তু আবার সব কিছু ওকে হয়ে যাচ্ছে তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি যদি সকল ডিপকে করলে তো ডিপ ইউজ করলে হয়ে যাচ্ছে কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করার জন্য আপনি আলাদা আইডেন্টি আইডি ইউজ করলে কিন্তু প্রত্যেকটা আইডির জন্য আবার আলাদা আলাদা আপনার হাইড্রোট উল্লেখ করতে হবে ডিপের ক্ষেত্রে আচ্ছা আমি চাচ্ছিলাম যে এখন এটা থেকে এটা নিচে নামিয়ে আনবো তাহলে সেকেন্ড যে ডিপটা আছে আমি যদি খেয়াল করি সেকেন্ড ডিপের ইয়ে কি ইউজ করছিলাম পিপি ওকে তাহলে পিপিকে আমি এখন কল করবো যে পিপি তুমি উপর থেকে মার্জিন নাও মানে মার্জিন উপর মানে টপ থেকে টপ থেকে কত নেমে আসো ধরো একশো পঞ্চাশ পিতল নেমে আসো সেভ করলাম এবং আমি এখন এটাকে রিফ্রেশ করছি তাহলে উপর থেকে চলে আসছে হ্যাঁ এখন আমি যদি চাই যে এই বাংলাদেশ লেখাটাকে বাম দিকে সরিয়ে আনবো তখন কী করতে হবে তখন যেহেতু এটা বক্সের ভিতরে এলিমেন্ট তার মানে আমাকে পেরিং ইউজ করতে হবে ঠিক তাহলে প্রথমটার জন্য আমরা যদি আবার খেয়াল করি যে প্রথম যে ডিপটা প্রথম ডিপের ট্যাক্সি তো পার্থ ওকে তাহলে পার্থ কোথায় যে পার্থ তাহলে পার্থ হচ্ছে আমরা এখানে একটু আমাকে আইডেন্টিফাই করতে হবে দেখেন পার্থ হচ্ছে আমার ডিবের নাম এবং পার্থর ভিতরে ইলিমেন্ট আছে হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশটাকে সিলেক্ট করতে কী ইউজ করতে হবে এইচ ওয়ান ইউজ করতে হবে তাহলে এটাকে আমি কিভাবে ইউজ করব দেখেন প্রথম আইডি সিলেক্টর হিসেবে থাকবে হচ্ছে পার্থ এবং বাংলাদেশ লেখাটার সিলেক্টর কি এইচ ওয়ান ট্যাক এই জন্য লিখলাম হচ্ছে এইচ ওয়ান ট্যাক শেষ ওকে তাহলে আমি এটা কী করতে আছি এইচ ওয়ান ট্যাকটাকে কী করতে আছি আমি পেডিং দিতে আছি পেডিং লেফট থেকে ধরে নিয়ে পঞ্চাশ পিক্সেল আমি মুভ করে নিয়ে আসবো সেই এবং রিফ্রেশ করে দেখি কাজ করছে না কাজ করেছে এবং আমি চাইলে এটা উপর থেকেও নিচে নামিয়ে আনতে পারবো তো এই ছিল পেডিং এবং মার্জিংয়ের কিছু কনসেপ্ট ফাইনালি আমরা এটাই বুঝতে পারলাম যে অবজেক্টগুলোকে মুভ করার জন্য বা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে মুভ করানোর জন্য হচ্ছে আমরা ইউজ করতে পারি হচ্ছে মার্জিন আর হচ্ছে একটা অবজেক্টের ভিতরে এলিমেন্টগুলোকে মুভ করার জন্য আমরা ইউজ করতে পারি পেডিং তো আমি একটু আনপ্রফেশনালভাবে এই জিনিসগুলো একটু বুঝেছি সার্থকভাবে তখন যদি আপনারা বুঝতে পারেন তো আপনারা বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো যে বানাচ্ছি এগুলো আপনারা বুঝতে পারছেন না তো আজ এই পর্যন্ত নেক্সট টিউটোরিয়ালটিতে আরও মজাদার কিছু বিষয় থাকবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে